হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের দাদা তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপু সরকার ওয়েলকাম টু ইয়ারি ইটস ইউর ফ্যামিলি তোমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সি ইউজি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে অলরেডি তোমরা এন টি এর ওয়েবসাইট থেকে স্কোর কার্ডটা ডাউনলোড করে দাও এবং অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে লেখো তোমার স্কোর কার্ডে কত আসল স্কোর এনটিআর এখন এই স্কোর কার্ড পাবলিশ হওয়ার পরবর্তীতেই কিন্তু একটা জিনিস মাথায় রাখবা যে বিশ্বভারতী ইউনিভার্সিটি তেজপুর ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটি এই যে সকল ইউনিভার্সিটিতে এখনও রেজিস্ট্রেশন হয়নি সেই ইউনিভার্সিটিগুলো কিন্তু রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাচ্ছে সো তোমরা যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটি তেজপুর ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটি এমন ইউনিভার্সিটিগুলোর জন্য ওয়েট করেছিলাম রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই অবশ্যই রেজিস্ট্রেশনের ডেট আসার সঙ্গে সঙ্গে অফিসের নোটিফিস আসার সঙ্গে সঙ্গে আমি ভিডিও বানাবো তার জন্য সাবস্ক্রাইব করে রাখবা এবার তোমরা যারা যারা দিল্লি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ওকে বিএচউ এলাহাবাদ ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করসো তাদের ক্ষেত্রে এখন কিন্তু তোমাদের কি করতে লাগবে ফেস টুতে গিয়ে তোমাদের যে স্কোর কার্ডটা আছে সেই স্কোর কার্ড আপলোড করতে লাগবে ওকে তারপরেই কিন্তু তোমাদের মেরিট লিস্টের নাম হয়ে যাবে এবং মেরিট লিস্ট হিসেবে পরে অ্যাডমিশন নিতে পারো সো যে সকল ইউনিভার্সিটিতে তোমরা অলরেডি সি ইউজির দ্বারা অ্যাপ্লিকেশনস করছো সেখানে তোমাদের স্কোর কার্ড অ্যাপ্লাই করতে লাগবে আর যে সমস্ত ইউনিভার্সিটিতে এখনও রেজিস্ট্রেশন স্টার্ট হয়নি সেই সকল ইউনিভার্সিটিতে তোমাদের কী করতে লাগবে এখন রেজিস্ট্রেশন করতে লাগবে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশনস নাম্বার আছে সেটার দ্বারা রেজিস্ট্রেশন করার পর স্কোর কার্ড আপলোড করতে লাগবে ওকে ফু ফুল অ্যাপ্লিকেশন করার পর পরবর্তীতে তারপরে মেট লিস্ট পাবলিশ হবে সি স্কোর কার্ডের থ্রুতে তারপরে তোমরা অ্যাডমিশন নিতে পাবা সো যে ইউনিভার্সিটির যখনই নোটিশ আসবে সেই নোটিশগুলো সবার আগে এই চ্যানেল পাওয়া যাবে ঠিক আছে তার জন্য বিশ্বভারতী ইউনিভার্সিটিও কিন্তু এই চার পাঁচ দিনের মধ্যে এই নোটিশ চলে আসবে যখনই নোটিশ আসবে সঙ্গে সঙ্গে আমি যাবো তারপরে তোমরা অ্যাপ্লাই করো সমস্ত ভিডিও এই চ্যানেলে পাবা তার জন্য চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবা এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেওয়া আর অবশ্যই অবশ্যই আর কেমন স্কোর হলো সিউটি ইউজির অনেক অপেক্ষার পর রেজাল্ট পাবলিশ হলো সেই অপেক্ষার পর রেজাল্ট পাবলিশ হওয়ার পর কেমন রেজাল্ট হলো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা টাটা ব্যাপারটাকে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে